আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি রাজু আহমেদ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয়, আমরা কিভাবে গ্রিড তৈরি করতে পারি। আমরা আজকের বিষয়টা একেবারেই নতুনদের জন্য। আমরা যারা কবুতর পালন করে থাকি দীর্ঘদিন ধরে বা বেশ কিছুদিন ধরে কবুতর পালন আমরা যারা করে থাকি, তারা আমরা জানি যে আসলে গ্রিডটা কীভাবে তৈরি করা লাগে আর গ্রিড কেন খাওয়ানো লাগে। একেবারে নতুন যারা, তারা মনে করে যে শুধু খাবারই হয়তো দেওয়া লাগে, পাশাপাশি গ্রিডের কোনো প্রয়োজন নাই। তো গ্রিডটা আমরা কীভাবে তৈরি করতে পারি, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। বাজার থেকে যে সমস্ত গ্রিডগুলো আমরা কিনে নিয়ে আসি, এই গ্রিডের ভিতরে আসলে সব ধরনের মানগুলো থাকে না, যার কারণে গ্রিডগুলো নিয়ে আসার পরে আমরা নতুনভাবে আবার প্রসেসিং করি। আমি ব্যক্তিগতভাবে প্রসেসিং করে থাকি। বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন চলে যাওয়া যাক। প্র্যাকটিক্যালে আমরা দেখে নিই কীভাবে আমরা গ্রিডটা তৈরি করতে পারি এবং গ্রিডের সাথে আর কী কী মিশিয়ে আসলে গ্রিডটা মানসম্মত একটা গ্রিড তৈরি করতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিছু ইনস্ট্রুমেন্ট এখানে নিয়ে নিয়েছি। আমার যা যা লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি। গ্রিডটা আসলে কীভাবে তৈরি করি আমি ব্যক্তিগতভাবে, তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু ইটের গুঁড়া আছে। ইটের গুঁড়ার সাথে এটা কিন্তু একটা গ্রিড, এটা বাজার থেকে কিনে নিয়ে আসা। তো এর ভিতরে আসলে মানসম্মত তেমন কোনো কিছুই আসলে নাই, যার কারণে আরও কিছুর সাথে ইনক্লুডিং করে থাকি। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছে এগুলা ইটের গুঁড়া, আরও কিছু উপাদান আছে যেগুলা এর সাথে অ্যাড করা লাগে। তো আপনি আমার হাতে যেটা দেখতেছেন এটা আছে, এখানে আছে লাইম স্টোন এবং ঝিনুকের গুঁড়া, লাইমস্টোন এবং ঝিনুকের গুঁড়া। এবং আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ডিমের খোসা। বাসায় যে ডিমের খোসাগুলো পড়ে থাকে, মানে আমরা যেগুলো ফেলে দিই সেগুলো আসলে আমরা তো ফেলেই দিই, সেগুলোকে তো একটা কাজে লাগানো যায়। এর জন্য আমি এগুলো রেখে দিয়ে এগুলো আমি কাজে লাগাই। এবং দেখতে পাচ্ছেন হাতে কিছু কয়লা নিয়েছে আমি, কাঠ কয়লা। এই কাঠ কয়লাগুলো আমি এর সাথে আমি গুঁড়ো করে দেব। এবং আমার হাতে যেটা দেখতেছেন যে এটা আছে আপনার বিট লবণ, কিছু বিট লবণ নিয়েছি। তো এগুলাকে এখন আমি প্রসেসিং করব। এবং একটা হামানদাস্তা নিয়েছি যেটা আমার এটা গুঁড়া করার জন্য কাজে লাগবে। প্রথমে এগুলা প্রসেসিং করার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জীবাণুনাশক এবং ফাঙ্গাস মুক্ত করার জন্য এটাকে রৌদ্রে রাখতে হবে, রৌদ্রে সব কিছুই শুকায় নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আমার যে ইটের গুঁড়াগুলো সেগুলো কিন্তু আমি রৌদ্রে আমি শুকাই নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের লাইম স্টোন আছে, লাইম স্টোনগুলো আমি কিন্তু, লাইম স্টোন এবং ঝিনুকের গুঁড়া একসাথে আমি এখানে প্রসেসিং করে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে কিছু ডিমের খোসা নিয়েছি আমি, ডিমের খোসাগুলো রৌদ্রে শুকায় নিচ্ছি। এবং রৌদ্রে শুকিয়ে এটা এমনভাবে শুকাতে হবে যেন কনকন করে বাজে, কারণ এটা একটা আঘাত দিলে যেন সম্পূর্ণ যেন তুষ হয়ে যায় এবং গুঁড়া হয়ে যায়, এরকমভাবে এরকম একটা টেম্পারেচারে এগুলা প্রসেসিং করে নিতে হবে। তবে অবশ্যই এটা মানে রৌদ্রে দেওয়ার আগে অবশ্যই গরম পানির ভিতরে সিদ্ধ করে নিতে হবে, নেওয়ার পরে এটা পরিষ্কার করে নিয়ে তারপরে এটা রৌদ্রে দিয়ে শুকাইয়ে নিয়ে তারপরে এইটা আমরা গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার ডিমের খোসাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। এগুলো আমার রৌদ্রে শুকানো হয়ে গেছে এবং এগুলো জীবাণুমুক্ত করা হয়েছে। এগুলো সিদ্ধ পানিতে মানে পানিতে গরম পানির ভিতরে সিদ্ধ করে এগুলা রৌদ্রে শুকানোর পরে তারপরে এগুলাকে গুঁড়ো করে তারপর আমরা কবুতরের গ্রিডের সাথে মিক্সড করব। এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে কিন্তু এই ডিমের খোসাটা করা হয়, নইলে পরে কিন্তু ডিমের খোসাটা কিন্তু বিভিন্ন জায়গার থেকে আসে। তো এটা দেখাস আপনার খামারের জন্য কিন্তু অনেক সময় কিন্তু হুমকিরও কারণ হতে পারে। তো এর জন্য এক্ষেত্রে একটু সতর্কতা থাকাটাই ভালো আমার দিক দিয়ে, আমি যেটা মনে করি। তো এবার আমি গুঁড়ো করে নিচ্ছি কয়লাগুলা, যে কাঠ কয়লাগুলা আপনাকে দেখাইছিলাম ওই কাঠ কয়লাগুলা এখন আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে এগুলা আমি ওই ইটেরগুলোর সাথে এগুলো মিক্সড করে দেবো। এখন গুঁড়ো করে নিচ্ছি বিট লবণগুলো, যে বিট লবণটা আপনাকে দেখানো হয়েছিল সেই বিট লবণগুলো এগুলো রৌদ্রে শুকায়ে শুকনো ঝরঝরে করে তারপরে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। যেগুলো শুকানোর পরে দেখাচ্ছে গুঁড়ো করলে পরে একেবারে মিহি হয়ে যায়, কিন্তু এগুলাই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা পুরোপুরি এটা গুঁড়া হয়ে গেছে। এখন এগুলা আমি এই
গ্রিডের সাথে মিক্সড করার জন্য এটা প্রস্তুত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গুঁড়া করার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা ডিমের খোসাটাও আমরা গুঁড়ো করে নিয়েছি এবং কয়লাটাও আমি গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডিমের খোসাগুলো কিন্তু টোটাটা কিন্তু গুঁড়া হয়ে গেছে, আর এদিকে কয়লাটাও দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু গুঁড়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইটের গুঁড়াগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি এবং আমার খামারে যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি। এরপর আমি লাইমস্টোনটা আমি অ্যাড করে দিলাম এর সাথে। লাইমস্টোন এবং ঝুনুকের গুঁড়া, এই ইটের গুঁড়া এর সাথে আমি অ্যাড করে দিলাম লাইমস্টোন এবং ঝিনুকের গুঁড়া। এরপরে বিট লবণটা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিট লবণটা কিন্তু টোটালি গুঁড়ো হয়ে গেছে। বিট লবণটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডিমের খোসাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ডিমের খোসাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পরে এখন এর সাথে এখন মিক্সড করে দেওয়া হবে কাঠ কয়লা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কাঠ কয়লাটা এটা আমি এর সাথে মিক্সড করে দিলাম। মিক্সড করে নিয়ে টোটাল যা এর সাথে টোটালটা একসাথে এটা মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে। তো মনে রাখবেন বন্ধুরা এর মিক্সড করার সময় কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিক্সটা করে নিতে হবে, যেন একদিকে দেখাচ্ছে ঠিকমতো হয়েছে আর একদিকে ঠিকমতো হয়নি সেটা করলে পারে কিন্তু হবে না। কারণ কয়লাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু পৌঁছাতে হবে, কয়লা বিট লবণটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু পৌঁছাতে হবে, ঠিক সেভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে ওপর নিচ করে। মিক্সড করে নেবার পরে এরপরে আপনি আপনার কবুতরের জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র খাবারের মানে মানটাই শুধু ভালো রাখলে হবে না, খাবারের পাশাপাশি গ্রিডের মানটা কিন্তু 100% থাকা লাগবে। নইলে পরে আপনি দেখবেন যখন বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পরপরে কিন্তু খাবার যতটুকু খায় তার সাথে দেখবেন বেশি পরিমাণে কিন্তু গ্রিড খায়। গ্রিডটা আসলে কিসের জন্য কাজ করে? গ্রিডটা আসলে মূলত যে কাজটা করে থাকে, আমরা যেমন খাবার খাওয়ার পরে যখন কোনো সালাদ খাই, সালাদটা কিসের জন্য কাজ করে থাকে? এটা হজমের জন্য কাজ করে থাকে। এটাও কিন্তু কবুতরের কিন্তু এটা হজমের জন্য কিন্তু মারাত্মক একটা কাজ করে থাকে। যতটা ভালো মানসম্মত আপনি গ্রিড কবুতরকে দিতে পারবেন ততটা ভালো ডিম এবং বাসা কিন্তু তাদের কাছ থেকে আপনি পাবেন। শুধু খাবারই মানসম্মত দিলে হবে না, পাশাপাশি গ্রিডের মানটা কিন্তু 100% থাকতে হবে। আর গ্রিডের মানটা যদি 100% থাকে আপনার কবুতর কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে এবং অনেক রোগমুক্ত থাকবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি যদি একটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।